গেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। আরাক ভাই প্রশ্ন করেছেন, এক মা তার অসুস্থ ছেলের জন্য মানত করেছিলেন, দুইটা সিয়াম মানত করেছিলেন, এমত অবস্থায় ছেলে সুস্থ হওয়ার আগেই মা মারা গেছেন, এখন ছেলে সুস্থ, এখন এই মায়ের মানতের সিয়ামটা অন্য কেউ পালন করতে পারবে কি, আর এ কারণে মায়ের কোনো শাস্তি হবে কি? না, মায়ের কোনো শাস্তি হবে না। এরা সহিহ বুখারীতে হাদিসটা আসছে 1952 এবং 53 নম্বর হাদিস। এমনটাই ঘটনা ঘটেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এক মহিলা যে মানতের সিয়ামটা রেখে মারা গেছে আমার মা, তো সেটা কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে এই সিয়াম পূরণ করার কথা বলে দিয়েছিলেন। তার পরের হাদিসে আসছেন মাম্মাতা ওয়ালাইহি সাওমুন বা সিয়ামুন, কেউ যদি মারা যায় আর তার উপরে যদি সিয়াম কাজা থাকে তো সামা আনহু ওয়ালিয়ুহু, অর্থাৎ তার অভিভাবক সিয়াম পালন করবে। এখন এই সুস্থ ছেলেই যদি সিয়াম পালন করে তো একদিকে সুন্নাত আদায় হবে আর মায়ের মানতটাও আদায় হয়ে যাবে, এবং হাদিসের আলোকে আমরা সেটাই পাই। আর এই জন্য মা কোনো শাস্তি পাবেন না, কারণ তার মানতটা কাজা রেখে মারা গেছে। এখন এই কাজাটা পূরণ না করলে, যেমন মায়ের ঋণ যদি আপনি পূরণ না করেন, হাদিসে এসেছে মায়ের ঋণ যদি পরিশোধ না করেন তাহলে আপনি পাপী হবেন। ঠিক সোমটা ছেলের উপরে এখন দায়িত্ব এসে গেছে মায়ের পক্ষ থেকে সিয়ামটা আদায় করে নেওয়া। আশা করি স্পষ্ট হয়েছে।